বিশাল বিশাল গর্ত, খানা খন্দকে ভরা। দেখলে মনে হয় এটি রাস্তা নয়, যেন কারো ঘরে শীত কেটেছে চড়ে। সেই রাস্তার উপর দিয়েই মানুষ হেলে দুলে গাড়ি ঘোড়ায় চড়ে। নারায়ণগঞ্জ বন্দরের দাশেরগাঁওয়ের মোড় থেকে বয়ে যাওয়া লাঙ্গলবন্দ প্রেমতলা পর্যন্ত প্রায় 6-7 কিলোমিটার দৈর্ঘ্যের ব্যস্ততম সড়কটির হয়েছে এমন বেহাল দশা। ভাঙা চোড়া, খানা খন্দকে ভরা, পুরো রাস্তাটি যেন একটি মরণ ফাঁদ। আমাকে ওই নাঙ্গলবন্দ বড় কষ্ট করে আমরা এই রাস্তাটা চলাফেরা করতেছি। আমরা নিজেই যাও একটা গাড়ি কিনে লই, কিস্তিতে গাড়ি থাকে, গাড়ি ডেলি কাজকর্ম করাইতে হয়। আমরা একজন তো রন্তুল্লা গাড়ি কিনি, এই গাড়ি ভেঙ্গা চুরা জায়গা। আজকে আমরা কোন দেশে বাস করতেছি দেন, আমরা কোন দেশে বাস করতেছি? আমাকে কোনো মূল্যই নেই এই জায়গার মধ্যে। এই যে মাটির কাম, এই যে কালকে পরশু দিন কন্ট্রাক্টর আইসে কল আমাকে সময় মতন আমরা করবো। হ্যাঁ গো, কী সময়টা আছে কোন? হ্যাঁ গো, এই সময় কবে হইব? হ্যাঁ বছরকে বছর কি সময় দিয়ে আমাকে রাস্তা, আমাকে ভোগান নেই ভোগাইব, আমাকে ভালা মন্দ এক ভেদ করতো না, আমরা জিঙ্গাইলারা আমাকে জবাব দিতে করতো না। রাস্তাটা দীর্ঘদিন যাবত এই অবহেলিত রাস্তা দেখেন, কোনো লোকজন একটা বৃষ্টি হলে চলাফেরা করার মতো কোনো বুঝি গেছে কি না দেখেন, এইভাবে তো একটা রাস্তা চলতে পারে না। বন্ধ থানার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম রাস্তা এটা। এরকম যদি অবস্থা হয় দেখেন, হাজার হাজার মানুষ চলাফেরা করতেছে এই রাস্তায়। এখন এই রাস্তা যদি এইভাবে অবহেলিত থাকে তাহলে তো চলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সে চেয়ারম্যান গেছি, হ্যাঁ এই সে হইতেছে চেয়ারম্যানের কাছে। এ পর্যন্ত আপনারা কতবার গেছেন? হ্যাঁ এই সে অনেক লোকজন গেছে, আমরাও গেছি। উনি আশ্বস্ত চেয়ারম্যান সাহেব কি বলছে যে হইব, বাজেট হয়ে দিছে হইব। নারায়ণগঞ্জ বন্দর থানার ভিতরে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে, এবং ওখানে একটা হিন্দুদের তীর্থস্থান আছে যেখানে বড় একটা অনুষ্ঠান হয় প্রতি বছর। এখান দিয়ে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যায়। কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, এই রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হলো এটা। আর রাস্তা দিয়ে এখন রিক্সাও চলতে পারে না। একটা রুগী যে ভিতর থেকে আসবো বা ভিতরে নিয়ে যাইবো, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না। এই রাস্তাটা হলো সবচেয়ে অবহেলিত রাস্তা। রাস্তার যেই সমস্যা, রাস্তাঘাটে আমরা হাইটে যাইতে পারি না, চলতে পারি না। রাস্তাতে পড়ে গিয়ে বৃষ্টি বাদল হইলে মানুষের পাওয়া যায়। আমার নিজেরই কোমরে ব্যথা পাইছি, পায়ে ব্যথা পাইছি। এক মাস ডাক্তারের কাছে গিয়া ভুগলাম, ওষুধ পানি খাইলাম। আর একটা রুগী তো নেওয়া যায় না, ডেলিভারি রুগী তো নেওয়া যায় না। সন্ধ্যা হইলে কোনো রিক্সা মিশা কিছু হয় না। 10 টাকার ভাড়া 50 টাকার মাপ চায়। এই রোডের কথা শুনলেই মাপ চায়, আইতেছে না। এই পর্যন্ত সবার কাছে বললাম, চেয়ারম্যান মেম্বার যারা আছে সবার কাছে বললাম, কেউই আমাদের কোনো সাড়া দেয় না। হ্যাঁ একটা কথাই বলে, কইরা দেবো, শুধু ঠিকই বলে, কইরা দেবো বলে, আর কোনো কথা বলে না। আর এইভাবেই থাকে। আর বৃষ্টি পড়লে আমরা বাড়ি থেকে বাড়িতেই না, ঘর থেকে বাড়িতে পারি না। এই প্রেমতলা থেকে দাসেরগাঁও পর্যন্ত এই রোডের এই হালত, এই অবস্থা। এরা প্রায় 10 কিলোমিটারইব, প্রায় 10 কিলোমিটারইব এই রাস্তার এই অবস্থা। আর পুরো রাস্তার এই অবস্থা, পুরো রাস্তায় কইলেই কাজ করবো, একটু কয়ের বেশি আর কিছু করে না, আর কেউ আরও পাই না। তবুও জীবনের ঝুঁকি নিয়ে নাজুক এই রাস্তা দিয়ে প্রতিদিন চলছে মানুষ, শত শত মাটি বালু ইট বোঝাই ট্রাক, মাহেন্দ্রা অটো, অটোরিকশা, মোটরসাইকেল সহ ছোট ও মাঝারি ধরনের যানবাহন। রাস্তাটির দুপাশে শুধু একটার পর একটা ইট খোলা। স্থানীয় জনতা ও মেম্বার মান্নানের দেয়া তথ্য মতে প্রায় 20-22টির মতো ইট খোলা রয়েছে এই রাস্তার আশেপাশে। স্থানীয়দের মতে এসব ইট খোলার ইট ও মাটি বোঝাই অনবরত শত শত চলতে থাকা ট্রাকের কারণে এই রাস্তার হয়েছে এই অবস্থা। তাও আবার দীর্ঘ 5-6 বছর হতে চলেছে এই রাস্তাটির কোনো সংস্কার কাজ হয় না। এ ব্যাপারে মেম্বার মান্নান মোবাইল ফোনে NANTV কে জানান, কবে শুরু হয়েছিল বেহাল দশা আপনার কিছু ঠিক করে কিছু ভাঙ্গে না? সাধারণ মানুষের বক্তব্য নিচ্ছি, এরা বলতেছে 5-6 বছর। এই জন্য আপনার 5-6 বছর এই পর্যন্ত ওই যে ইট খোলার মালিক হাজী আব্দুল লতিফ ভাই বললো যে 2-3 বছর ধরে খালি আমরা জোড়াতালি দিতেছি। হ্যাঁ প্রত্যেক বছর এই সিজনে
মানে কেউ কইতেছে প্রায় 10 কিলোমিটার, কেউ কইতেছে 5 কিলোমিটার, এই জন্য আর কি। আপনি মেম্বার, আপনার কাছে সঠিক খবরটা থাকার কথা। এই রোডের মধ্যে ডাইনে বাঁয়ে মোট কয়টা ইট খোলা আছে? এখন সাধারণ মানুষের অভিযোগ হলো যে আপনার এই রোডে যে ইটের ইট বোঝাই, মাটি বোঝাই, বালু বোঝাই যে ট্রাকগুলি চলে, এই ট্রাকগুলির কারণে রাস্তার এই অলৌকিক অবস্থা। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? ঠিকাদার শাহাদাত হোসেন সাজনুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে এনএনটিভি কে তিনি জানান। আচ্ছা, ওই যে দাসের গাঁও থেকে প্রেমতলা পর্যন্ত যে রাস্তাটা, এটা কি আপনার টেন্ডারে কাজ হইতেছে? একেবারে করুণ অবস্থা এটার। আসলে মানে কাজ শুরু হয়েছে কবে? কাজ শুরু হয়েছে মনে হয় করোনার আগে, করোনার পরে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে সরকার, সব বন্ধ করে দিচ্ছে। ওই কার্যাদেশ কত দিনের? এক বছরে। অত এখন কাজ চলতেছে? এখন কাজ চালু হইব, কাজ চালু হইব। আচ্ছা, ঠিক। সাব্বির আহমেদ ফয়সালের ক্যামেরায় সাইফুল্লাহ মাহমুদ টিটু, এনএনটিভি, বন্দর, নারায়ণগঞ্জ। আপনার, আমার, সকলের